এমন ঘরে যাইতে হবে, এমন ঘরে যাইতে হবে যেই ঘরের নাই মসুরি। এমন ঘরে যাইতে হবে যে ঘরের নাই মসুরি। আমার মায়েরা এমন সুন্দর সুন্দর ভিডিও তোমরা শুনতাছাও, এমন সুন্দর সুন্দর ভিডিও তোমরা শুনতাছাও। আমার মায়েরা উফিস্তি দিনদার মুসলমান প্রিয় মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত দিনদার মুসলমান প্রিয় মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর নিকট অসংখ্য শুকরিয়া জানাই যে তিনি আমাদেরকে মুসলমান করে তৈরি করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর মহান দরবারে আরো লক্ষ কোটি শুকরিয়া জানাই যে তিনি আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে জমিনে পাঠাইয়াছেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আরো শুকরিয়া জানাই যে তিনি আমাদের দ্বারা দিন ইসলামের কাজ করাইতেছেন এবং দুনিয়ার কাজকর্ম থেকে মুক্ত রেখে তাহার মহান দরবারে একত্র করে বসে আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের খাস রহমত ছাড়া এই দরবারে কেউই বসতে পারে না। আল্লাহ পাক বলেন, যখন তোমরা আমাকে মনে মনে স্মরণ করো আমিও তোমাদেরকে মনে মনে স্মরণ করি, আর যখন কোনো সভা সমাবেশ মিলাইয়া আমাকে স্মরণ করো আমিও তার সে ভালো সবাই ফেরেশতাদের সবাই তোমাদের আলোচনা করিতে থাকি। আমাদের প্রত্যেকটা সময় মিটারের ন্যায় আমল নামায় উঠতেছে আছে। এখন আমাদের এই সময়টুকু ব্যয় হইতেছে, আর যখন কোন সভা সমাবেশ মিলাই আমাকে স্মরণ করুন আমিও তার সে ভালো সবাই ফেরেশতাদের সবাই তোমাদের আলোচনা করিতে থাকি। আমাদের প্রত্যেকটা সময় মিটারে নেয় আমল নামায় উঠতে আছে, এখন আমাদের এই সময়টুকু ব্যয় হইতেছে আল্লাহ পাকের গুণগান করার কাজে, সুবহানাল্লাহ। হয়তো আল্লাহ পাক এই সময়টুকুর কারণে আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন, সুবহানাল্লাহ। তাবলিগ শব্দের অর্থ প্রসার করা বা পৌঁছে দেওয়া, ইসলামী পরিভাষায় আল্লাহর দিনকে বিশ্ববাসীর কাছে পৌঁছায় দেওয়াকে তাবলিগ বলে। দীর্ঘদিন বৃষ্টি না হইলে আল্লাহর দিনকে বিশ্ববাসীর কাছে পৌঁছায় দেওয়াকে তাবলিগ বলে। দীর্ঘদিন বৃষ্টি না হইলে যেমন জমিন শুকশো হইয়া যায়, ইয়াতে বৃক্ষ তরুলতা কিছুই গজায় না। তদ্রুপ মাঝে মাঝে হেদায়ত না পাইলে মানুষের হৃদয় কঠিন অন্ধকার হয়ে যায়। আমার বন্ধুরা, আমার মায়েরা,
এখন তো জানতে পেরেছ নিজেও পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা, মানুষকে পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলবা, নিজ মিথ্যা কথা বলা চলবে না, এবং মানুষকে বলতে হয় ভাইয়েরা মায়েরা তোরা কোনোদিন মিথ্যা কথা মুখ দেয় মিথ্যা কথা বলিও না।